আচ্ছা, প্রেগনেন্সি হওয়া জানার পর ডক্টরকে দেখালাম, ডক্টর কনসাল অনুসারে ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট এগুলো খেত। বলে যাবো স্যার, হ্যাঁ বলবেন হ্যাঁ কলেস্ট্রল? বলুন না। হ্যাঁ হ্যাঁ। আর ওর ওই সময় ওর মা খুব ঠান্ডা জলের পিপাসা ছিল, আর সব জিনিস গন্ধ পেত, মানে ভাত ভাতের হুইসেলেরও গন্ধ পেত, কিছু খেতে পারতো না, বমি করতো অত্যাধিক ওর মায়। একদিন বাচ্চা পেটের মধ্যে মুভমেন্ট করার, মানে অনেক সময় ধরে মুভমেন্ট না করা আমরা অনুমান করতে পেল, তাতে ডক্টরের কাছে যায়, ডক্টর বলে যে না, বাচ্চা পেটের মধ্যে কখনো কখনো ঘুমায়, আচ্ছা আচ্ছা, এইভাবে বলল। হ্যাঁ, ওই ইডিটির থেকে কিন্তু পরে হয়েছিল স্যার, এটা মানে ইডিটির থেকে, মানে যেটা এলএমপি ডেট হিসাবে ইডিটি হয়, ওর থেকে হিসাবের থেকে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থেকে অল্প 1 মাস লেট হয়েছিল, জানি না ওটা কিভাবে বা হিসাব করছিল। এখন স্যার যেদিন হবে তার আগের দিন রাত্রে 1টার থেকে জল ভাঙছিল, আর পরের দিন বিকেল 4:30 সময়ে সিজার করা হয়েছিল। বলুন বলুন। জন্মের কিছুক্ষণ পরে বাচ্চাটা কাশি মারছিল, আর চোখের যেটা বগা অংশ, মানে স্ক্লেরা বলে নাকি, ওটাতে অল্প লাল লাল, মানে দুই চোখে লাল লাল দেখা গেছিল, মানে সম্পূর্ণ অংশ নয়, এক অংশে, মানে রক্ত জমা হলে যেমন হয় ওটা দেখা গেছিল। আর জন্মের সময় ওজন 2 কেজি 950 গ্রাম ছিল। 2 কেজি 950। হ্যাঁ হ্যাঁ। 5 দিন পরে ডক্টরে রিলিফ দিল, বাড়িতে আসার পর বাচ্চাটার পেটটা ফুলে থাকতো, মানে গ্যাস হলে যেটা ফুটেন্স যেটা বলে, আর শরীরটা অল্প অল্প গরম, যেমন জ্বর জ্বর আছে ওরকম ওরকম পেতাম আমরা। এইভাবে গ্রাইট মিক্সার আর লোকেল হোমিও ফার্মাসির থেকে ওষুধ কিছু খাওয়ানো হয়েছিল, সাথে মাসি বিষিও হয়েছিল ওই 1 মাস সময়ে, মানে মাসি বিষি মানে শরীরে যে লাল লাল কিছু হয় যে স্যার, ওটা হাম জাতীয় আর কি, মাসি যাই মিলে। হোক, ওটা ওই টাইমে অল্প অল্প হয়েছিল। হ্যাঁ, একটু হইলো স্যার, দেখুন আপনি, আমি আসছি স্যার। বলেন। এইভাবে গ্রাইট মিক্সার এগুলো হোমিও ফার্মাসির থেকে ওষুধ খাওয়ানো হলো। 1 মাস পরে ডক্টরের কাছে চেক আপে গেলাম, জ্বরের কথাগুলি বলা হলো, ডক্টরে অল্প চিন্তা ভাবনা করলো কেন জ্বর বা আসলো, ওজন কিন্তু 6 কেজি হয়েছিল, প্রায় 6 কেজি ওই টাইমে। ডাক্তারে অ্যান্টিবায়োটিক দিল, আর মাথার যে যে মামরির জন্য একটা মলম লাগাইতে দিচ্ছিল, কিন্তু যখন মলমটা লাগানো হলো তখন মামরিগুলো উঠে গেল, কিন্তু চুলগুলিও উঠে গেল সাথে, আর আমি কমপ্লিট করতে দিলাম না, বাধা দিলাম যে আর লাগবে না, কারণ এটাতে আমার খুব খারাপ লাগলো, ওইভাবে বন্ধ করে দিলাম যে আর লাগাতে লাগবে না। বলুন। হ্যাঁ, তার এটা বন্ধ হলো, তারপরে 1 বছর খানি মোটামুটি 6 মাস এটা বলেনি, 1 বছর ভালোই গেল, কিন্তু কি হলো স্যার, খালি অল্প পেটটা ফুলতো ওটাই অল্প প্রবলেম, আর এরপরে এই 1 বছর মানে 6 মাসের ভিতরে আমরা ওই বাড়ির থেকে আমাদের মানে নির্দিষ্ট জায়গায় এসে ওই কালী পুজোয় মানে অক্টোবর নভেম্বর মাসে আমরা ওকে নিয়ে ঘুরতে যাই, মানে মেলাতে ঘুরি স্যার, ঠান্ডার সিজন ছিল, 2 দিন মান ঘোরা হলো, যাই হোক ওই ওইটা কাজ করা হয়েছিল, আর 1 বছর মোটামুটি ভালোই গেছিল। এক এর মধ্যে একবার পায়খানা হয়েছিল পিসকিরির মতো, একদম জলের মতো, মানে পায়খানা করলে মানে ছিটকে যায় এরকম একবার প্রবলেম হয়েছিল, আর মাঝে মাঝে সর্দি, 1 বছর পর সর্দি কাশ হতো, অ্যালোপ্যাথিক ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়ায় কমা হয়, কফ হতো, এইভাবে ওষুধ, অ্যালোপ্যাথিক ডক্টর, চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে ওষুধ খাওয়ানো হতো। একবার কি হলো, কফ, এইভাবে তো 2 একবার কফ হয় সর্দি হয়, ডক্টরে কোনো সময় কি করে গ্যাস দিত, এই যেটা ইনহেলেশন গ্যাস দিয়ে যে কফটা ফাটিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, ওই পাম্পিং করে ওগুলো মেশিন দিয়ে, এইভাবে 2-4 বার হতো 1 বছরের পর থেকে স্যার প্রবলেমগুলো শুরু হলো, মানে সর্দি জ্বর হতো কফ হতো, যদি অত্যাধিক ডক্টরে অ্যান্টিবায়োটিক দিত, সাথে ওষুধ দিত জ্বরের ওষুধ, আর সাথে গ্যাস অত্যাধিক হলে গ্যাস দিত।
ঠিক আছে হয়েছে স্যার। হ্যাঁ বলুন। এইভাবে 1 বছরের পর থেকে মোটামুটি বছরে 2-3 বার হতো এই সর্দি জ্বর কাশ, কোনো সময় এই ডক্টর কোনো সময় ওই ডক্টর, এইভাবে দেখাতাম চাইল্ড স্পেশালিস্টকে। একবার কি হলো স্যার, 2 দিন গলার আওয়াজ, কফ সর্দি হয়ে 2 দিনেতে গলার আওয়াজ একদম ভেঙে গেল, মানে কোনো আওয়াজ বের হয় না এমন হয় 2 দিনেতে ঠান্ডা লেগে। পরে তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে ডক্টর গ্যাস দিল, অ্যান্টিবায়োটিক দিল, এভাবে মাঝে মাঝে হতো স্যার। তারপরে ডক্টর দেখার দেখিয়ে হতো, হ্যাঁ। এরপর 1.5 বছর থেকে মার সঙ্গে সঙ্গে স্কুলে নিয়ে যেত স্যার, 1.5 বছর মা আমাদের মার লগে ছিল, তারপরে উনি আমার মিস্ট্রেসের সঙ্গে স্কুলে যেত, বুঝছেন স্যার। মানে 1.5 বছর অব্দি আমাদের মা ছিল সাথে, মা পরে বাড়ি চলে যায়, তখন তো আমাদের কেউ না, আমিও স্কুলে যাই, মিসেসও স্কুলে যায়, তখন বাচ্চাটাকে কোলে করে স্কুলে নিয়ে যেত, কখনো পিলপিলি, কখনো অটোতে যেত, হয়তো ওই ঠান্ডা ঠান্ডা লাগতে পারে বা বৃষ্টির মধ্যে ধরুন গাড়িতে উঠলো, ওইভাবে চলাফেরা করা হতো। এটাই আমাদের দৈনন্দিন চললো 1.5 বছরের থেকে। আচ্ছা, ওর বয়স যখন এইভাবে স্যার 20 মোটামুটি স্যার ধরুন 1.5 বছরের পরে, 1.5 বছর 2 বছরের ভিতরে ওকে নিয়ে স্কুলে কোলে করে নিয়ে গেত, মানে ওর মা টিচার তো ওর জন্য নিয়ে গেত, বুঝা গেছে স্যার অবস্থা। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ 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 স্কুলে, তারপরে 20-22, আচ্ছা স্কুলে গিয়ে ওর মা যখন ক্লাস করতো তখন ও কোথায় থাকতো? ওইভাবে কোলে রাখতো, হয়তো কোনো স্টুডেন্ট থাকতো কেউ হয়তো অল্প হেল্প করতো, কিন্তু কোলে রাখে ক্লাস করতো আর কষ্ট করে, উপায় তো নাই আমাদের, কেউ এখানে নাই আর, আচ্ছা আচ্ছা, মা ছিল ওই টাইম, বাবার শরীর খারাপ, বাবা মাকে যেতে চলে যেতে হলো। এটা স্যার ওকে তখন ধরুন স্কুলে যাওয়ার জন্য রাস্তাতে যদি আজকে বৃষ্টির দিন তবু যেতে হতো, ওইভাবে হয়তো ঠান্ডার প্রকোপটা লাগছে কি জানি, মানে অনুমান আমাদের। আর ওই একবার 6 মাস সময় একবার ঠান্ডাতে ঘুরলাম আমরা, ওটা ভুল হয়ে গেছে, যাই হোক এইটুক হলো স্যার। মানে ঠান্ডা লাগার একটা হিস্ট্রি রয়েছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, ঠান্ডা লাগার হিস্টোরি, ওষুধের হিস্টোরি, অ্যান্টিবায়োটিকও প্রচুর ইউজ করি আমি। পরে তারপরে কি হলো স্যার, মাঝে মাঝে এইভাবে কফ সর্দি হতো, কি করলো একবার 20-22 মাসে, মানে 20 মাস বা 22 মাস, ওই আপনাকে রিপোর্ট দিচ্ছি, ওই ডক্টরকে দেখানোর পর বদলে দিলাম, অন্য একটা ডক্টর দেখালাম যে এইভাবে কেন হয়। তখন ডক্টরে পরীক্ষা করে ওই আপনাকে স্যার দিয়েছে যে টিসি লেভেলটা বেড়ে গেছিল, 27,000 হয়েছিল, আর নিমোনিয়া কো রিলেটেড। আপনি পেয়েছেন কি স্যার রিপোর্টটা দেখতে পারেন স্যার? দেখেছি প্রথম হ্যাঁ ওই নিমোনিয়া টাইপের, নিমোনিয়া না ডাইরেক্ট, নিমোনিয়া কো রিলেটেড, আর আর টিসি লেভেলটা 27,000 পেল। তখন ডক্টরে আবার অ্যান্টিবায়োটিক দিল, এইরকম 2 বার অ্যান্টিবায়োটিক ইউজ করে 16,500-তে নামলো টিসি লেভেলটা, আর ইনফেকশন রেটটা ESR-টা বাড়া আছে স্যার, ওখানে দেখবেন প্রথম যেটা আমি ফার্স্ট দিচ্ছি এই আরম্ভ হলো স্যার। এইভাবে 2 বার অ্যান্টিবায়োটিক ইউজ করাতে আমার খারাপ লাগলো যে অ্যান্টিবায়োটিক এত ইউজ করছে বন্ধ করে দিই। তখন মাঝে সাঝে যদি প্রবলেম হতো আমি হোমিওপ্যাথিক দেখাতাম, লোকাল হোমিওপ্যাথিক দেখাতাম, ওরা প্রেসক্রিপশন করে নেই, হ্যাঁ ওরা ওই প্র্যাকটিশনার ছিল। এইভাবে মাঝে যদি বছরে 2-3 বার হতো, একবার যদি পারা না গেত তখনই অ্যালোপ্যাথিক দেখাতাম, মানে খুব কমিয়ে দিলাম অ্যালোপ্যাথির কাছে যাওয়াটা, কমিয়ে দিলাম। এইভাবে ইনফেকশনটা কিছু কম আর হতে দিলাম না, হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করে কিছু কন্ট্রোল রাখলাম স্যার। হয়েছে না এখানে? এটা হলো স্যার। তারপরে এইভাবে ওই সময় স্যার যখন নিমোনিয়া পেলো, ওই সব ওই টাইপের, ওইবার 2 বার অ্যান্টিবায়োটিক ইউজ করে 27,000-এর থেকে কমিয়ে আনলো, রিপোর্টটা আপনি দেখে নেবেন, 15,000-16,000 মাঝে মাঝে পেলো। তারপরে কি হলো, তখন থেকে আমি কি করলাম, হোমিও প্রেসক্রিপশন প্র্যাকটিশনারকে দেখিয়ে অল্প স্বল্প স্বল্প ওষুধ খাওয়ালাম, মাঝে মাঝে অত্যাধিক হলে অ্যালোপ্যাথিক দেখাতাম। এইভাবে 2 বছরের পরে, 2 বছরের প্রায় 2 বছরের সময়ে ওর যে নাকের আওয়াজটা পাওয়া যায়, নাকে আমি তখন বুঝতাম না যে নাকের আওয়াজ না বুকের আওয়াজ, এইভাবে আওয়াজ পাওয়া শুরু করলো। তখন আমার বন্ধু একটা MBBS ডক্টর, ওকে দেখালাম যে ওর কি বুকে কফ আছে, ও বললো না, চেক করে বলে না কোনো তো কফ নেই, তার প্রবলেমটা কিসের জন্য?
এইভাবে চলতে থাকলো। চলার পরে স্যার ওই যে নাকে যে স্পঞ্জ ঢুকিয়েছিল মোটামুটি 2.5 বছর টাইমে, তখন অ্যাডিনয়েড ইএনটি ডক্টরকে দেখিয়ে বুঝতে পারলাম যে ওর অ্যাডিনয়েড হাইপারট্রফি হয়েছে। তারপর ডক্টর বলল অ্যাডিনয়েড হাইপারট্রফি হয়েছে, এটা তো ওষুধ দিল, স্প্রে দিল, নেজাল স্প্রে, তারপরে ইয়ে দিল, এই কি বলে কর্টেক্স নিয়ে কি সে দিল ওরা, ওইগুলি দেওয়ার পরে বললো যে এটা যদি না কমে তাতে অপারেশন করতে লাগবে। এইভাবে আমরা অপারেশন আর করি নাই, আমরা আবার হোমিওপ্যাথিক জায়গায় জায়গায় হোমিওপ্যাথিক ডক্টর দেখিয়ে আপনাকে প্রেসক্রিপশন গুলি দেখিয়েছি, হ্যাঁ আমি ওই কয়েকটা কখনো ওই দেখেছি। ডক্টর কখনো ওই ডক্টর আচ্ছা অনেকগুলি দেখেছি। হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা কেউ দিয়েছে আপনার ক্যালকেলিয়া কার্ভ, কেউ টিউবারকুলিন নাম, তারপরে আপনার ক্যালকেলিয়া প্রোডিকাম, এই সমস্ত দিয়েছে। এই ওষুধগুলো খাওয়ার পরে কোনো রকম চেঞ্জ কি দেখতে পেয়েছেন? ওই যখন প্রথম যেটা স্যার দেখছেন আপনি প্রথম প্রেসক্রিপশন কালকে যে দিয়েছিলাম ওটা খাওয়ার পরে চেঞ্জ বুঝি নাই, ওইটা আমি কানের পিছনে ওর অল্প ম্যাস্টয়েড হাড্ডিটার ওখানে অল্প ফুলেছি, ফোলা হয়েছিল মানে অল্প মানে ফুলে গেছিল, হ্যাঁ ওটাতে পরে আমরা ওষুধে কাজ হয় নাই ভাবছিলাম। তারপর বর্ধমান চলে গেলাম, দেখলাম যে ওই ফুলাটা কিন্তু কি জানি ওই ডক্টরের ওষুধে কাজ দিয়েছিল, আমরা পরে বুঝতে পারলাম। তার 1 মাস পরে আমরা বর্ধমানে গিয়েছিলাম গরমের বন্ধতে, বর্ধমান বলতে তখন ইএনটি, ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 স্যার হ্যাঁ, তখন আবার ইএনটি কে দেখায়, ওখানে ইএনটি কে দেখায় বলল যে অত বড় না, অত অপারেশন এখনো করতে লাগবে না, অপারেশন যদি করতে হয় পরে করবে। আবার উনি ওই নেজাল স্প্রে এগুলি দেয় আর রিপোর্ট গুলি দেখায়, তখন আমরা একটা অনুমান করলাম যে ওই ডক্টর প্রথম যে প্রেসক্রিপশন কালকে দিয়েছিলাম ওটাতে কি জানি কাম অল্প হয়েছিল, মাঝখানে এটা ওটাকে দেখায় ওরা কি অ্যালার্জির ওষুধ দেয় অমুক দেয়, ওরাও হোমিওপ্যাথিক ডক্টরই, এরকম 2-4 জনকে দেখায়, এইভাবে এইভাবে আজ পর্যন্ত এগিয়ে এসেছি স্যার। আচ্ছা আর মাঝে মাঝে যদি অত্যাধিক হয়, ও কানে ব্যথা হতো স্যার, মাঝে মাঝে ওর কানে ব্যথা হতো, আচ্ছা কান দিয়ে কখনো ডিসচার্জ হয়েছে? কানের ডিসচার্জ হয়েছে কখন? না না দিচ্ছে না, কান ব্যথা করতো স্যার, ওই যেটা আমি এমনি পেয়েছিলাম ইউস্টেশিয়ান, যেটা ইউস্টেশিয়ান নাকি একটা যে টিউব আছে ওটা ফোলার জন্য হয় এডিনট হলে হয়, যাই হোক কানেও ব্যথা পেত। তখন মুলেন অয়েল আর একটা ঘরোয়া একটা ট্রিটমেন্ট আছে ওটা ড্রপ দিতাম ঠিক হয়ে যেত, একদিন 2 দিন পরে ঠিক হতো, মুলেন অয়েল দিয়েছিলাম কানে ব্যথার জন্য, আচ্ছা 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 আর একটা কানে ব্যথা আর হতো। একটা ছবি দেখলাম, গালে হ্যাঁ বলুন, গালে একটা অ্যালার্জি মতো, ওইটা মানে কি ওষুধে কমলো, কোন ওষুধে? একটা ছবি গালে অ্যালার্জি ছিল নাকি স্যার? গালে একটা র্যাশ মতো দেখলাম, লাল রঙের দুই গালে একটা ছবি আছে, সেই ছবিতে দেখলাম যে একটা, না না স্যার না 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 ওটা ওটা লাল না স্যার, ওটা কি হয়েছে ওটা বাচ্চার ছবি দিছে, মানে ও আম খেয়েছিল স্যার, ঠিক আছে স্যার, ও আচ্ছা আচ্ছা ওটা আম খেয়ে, হ্যাঁ 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 ওটা র্যাশ নয় স্যার, আচ্ছা ওটা মানে আমি ফটোটা দিছি মানে আপনাকে মানে ও কেমন ছিল বডির স্ট্রাকচারটা কেমন ছিল আচ্ছা আচ্ছা ওটাই বডির, আর ওগুলি ফটো দিচ্ছি মানে ছোটকালে কেমন ছিল, ছোটকালে মোটামুটি 2 বছর 1-1.5 বছর ভালোই ছিল, তারপরে কি হয় স্যার খেতে খেতে চাইতো না, খালি খেতে ইচ্ছেই করে না, এর জন্য ওজনটা খুব কম বাড়লো, মানে খুবই কম স্যার, ডক্টরে বললে ওজনটা আরো বাড়তে লাগবে, যত ডাক্তারই দেখায় বলে ওজনটা অল্প কম আছে, এখন আর খেতেই চাইতো না। এখন ওজন কত? হ্যাঁ এখন ওজন কত? এখন স্যার হ্যাঁ মোটামুটি রিসেন্টলি তো ঝুঁকি নেই 18-19 কেজি আছে এখন, মোটামুটি ঠিক আছে, লম্বা হয়েছে স্যার, লম্বাটা কিন্তু অন্যে ওর বয়সের থেকে, একটু ওর বয়সের ছেলে পেলের থেকে মানে লম্বা, একটু বেশি লম্বা, লম্বা হয়েছে চিকনা, হ্যাঁ চিকনা হয়েছে, কিন্তু এখন স্যার খুব খেতে, এখন প্রবলেম রিসেন্টলি কিন্তু খুব খেতে চায়, খেয়ে উঠেই খেতে চায়, কি না কিরমির জন্য মাঝে সাঝে এখন দেখি না, আগে কিরমি বেরোতো পায়খানার রাস্তায় বা পেচ্ছাপের রাস্তায় অল্প স্বল্প ছোট কিরমি বেরোতো, আর পেচ্ছাপে খুব গন্ধ আছে ওর স্যার, ঝাঝালো গন্ধ, আর পেচ্ছাপের ওই রাস্তা মানে গন্ধ পেতো, জল মারলো মানে অল্প স্বল্প জলে কাজ হয় না গন্ধ পাওয়া যায়, আর পেচ্ছাপের রাস্তাটা এমনিও গন্ধ করতো অল্প বোগা বোগা, কোনো সময় ওর মা বলে বোগা বোগা যেন বোগা ছাপের মতো অল্প দেখতো, হয়তো কিরমির জন্য হতে পারে জানি না এটা, আর গন্ধ আছে কিন্তু এখনো গন্ধ আছে, মানে ওই পেচ্ছাপে তো গন্ধ আছেই ওই জায়গাটাও তো গন্ধ আছে,
যেখানে পেচ্ছাপ করে সে জায়গাটাও গন্ধ থাকে। হ্যাঁ, ওই জায়গা যেখানে পেচ্ছাপ করে ওটা তো জল বেশি করে মারতে হয়, মানে গন্ধটা বেশি, ছোট বাচ্চা হিসেবে ওর পেচ্ছাপে গন্ধ আছে আগের থেকে। আচ্ছা, প্রস্রাবের জায়গা থেকে কোনো সিক্রেশন হয় না তো? সিক্রেশন পেচ্ছাপের জায়গা ওর মা আগে বলছিল অল্প সাদা সাদা কোনো সময় বেরোতো, কিন্তু এখন পায় না ওরকম। হ্যাঁ, কিন্তু গন্ধ আছে। আর কৃমি বেরোতো, কৃমি মানে এখানে রাস্তায় কৃমি বেরোতো কোনো সময়, কৃমি গুলা বের, সুতো কৃমি বের করা হতো, এখন কিন্তু কৃমিও দেখে না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু নাকটা তো, হ্যাঁ বলুন বলুন বলুন। নাকটা চুলকায় ঘুমের মধ্যে, এটা প্রবলেমটা আছে অনেক দিন ধরে। আর ওর কফ লাগানো, কফ হওয়ার প্রবণতাটা স্যার বেশি, মানে কফ হয়ে যায়, কাশি হয়ে যায় ঠান্ডা লাগলে, জ্বর হলেই। এটা মানে জন্ম, কপের চেহারাটা কেমন? হ্যাঁ না, কফ তো যখন তখন চেঞ্জিং হয় কোন সময়, কফ এখন তো বলতে পারবো, কিন্তু আগেরটা ভুলে গেছি। ধরুন কফটা জেনারেলি কফ কাশি করতে করতে বমি করে দিল, বা এমনি জেনারেলি কফ করতো বিজল বিজল, কালকে যেমনি রাত্রেও কাশছে বিজল বিজল বার হচ্ছে, কাশির সঙ্গে খালি বিজল, মানে হয়তো বুকে এখনো বিজল বিজল জিনিসগুলি আছে। এই দুদিন ঠান্ডাতেই অল্প ঠান্ডা লাগছে, কফ বুকে মানে কফ বা বিজল ফর্ম হয়ে গেছে। আচ্ছা, ওর ঘাম কেমন হয়? ঘাম তো আগে ছিল স্যার, মাথায়ও ঘাম তো এই আগে, এখন কিন্তু ওই হোমিওপ্যাথিক ওষুধগুলি ইউজ করার পর মাথায় অতটুকু ঘাম না, কোনো সময় অত্যাধিক হয়, কিন্তু গলায় ঘামে বেশি, কাপড় চোপড় ঢাকে থাকলে গলাটা ঘামে। আর ঘামটা আগের থেকে কমছে, আগে কিন্তু মাথা ঘামতো, প্রচুর ঘামতো, রাত্রে ঘামাতো, এখন হয়তো ওই ওষুধগুলি ইউজ করার পর। আর এমনি মেমোরি কেমন? মেমোরি এমনি তো ভালোই, আর ও স্যার আর্টিস্টিক খুব, নাচা গান এগুলো খুব ভালোবাসে, আর্টিস্টিক নাচ গান এগুলো খুব ভালোবাসে। মেমোরি আছে, খারাপ নয়, কিন্তু এখন দিন যায় অল্প খারাপ, মানে অল্প ভুলে যায়, চঞ্চল তো, খুব অন্যান্য কথা বেশি মনোযোগ দেয়, মোবাইল বেশি করে দেখে। এমনি মেমোরি খারাপ ছিল না, আর কিন্তু এখন অল্প কমতেছে, কমতেছে এখন তুলনামূলক, হয়তো মেজাজ কেমন? মেজাজটা অত্যাধিক, মেজাজ অত্যাধিক, অল্পতেই রেগে যায়, কেঁদে কেঁদে ফেলে, কোনো সময় মারতেও আসে, মানে এমনি আর বাচ্চার যেটা মানে ইসে আদর তো, কিন্তু মেজাজ আছে। আচ্ছা, ওর অপছন্দ খাবার কি? পছন্দর মতে তো ও সবজি খেতে চায় না স্যার, সবজি খেতে চায় না, আর দুধের সরটা খেতে চায় না, সবজি খাবেই না। এখন আমরা নানান কথা ভুলিয়ে ভুলিয়ে কোনো সময় দিয়ে, কিন্তু খেতে চায় না আর ডাল, আজকালে ডাল খায়, এতদিন তো ডালও খায় নাই, সবজি একদম খেতে চায় না। ওই শুধু খালি পনিরটা ভালোবাসে, সোয়াবিনটা ভালোবাসে, মাংসটাও ভালোবাসে, কিন্তু পাঁঠার মাংস খায় না, ব্রয়লার মাংস বা চিকেন খায়, লোকাল চিকেন, ডিমটা ভালোবাসে। ঠিক আছে। আমি আসি স্যার, আপনি আরো জিজ্ঞাসা করেন স্যার, আর যদি রিপিট করেন, যদি আমি, আপনি একবার কি কি লিখলেন আমি আবার গ্যাপিং গুলি বলতে পারবো, এখন তো আর কেউ নাই, তার মানে বাচ্চাটা ভালো হতে লাগে। আর রিপোর্ট গুলিও আপনি দেখবেন, ওর ESRটা কিন্তু কমে নাই, এখন হয়তো কমছে, ESR লেভেলটা কিন্তু অনেক আছে, আপনি রিপোর্ট গুলি, ব্লাড রিপোর্ট গুলি দেখবেন স্যার, তারপর লিম্ফোসাইট মনোসাইট এগুলি কিন্তু অল্প হেরি ফেরি আছে। আমি এলে সিরিয়ালি দিছি স্যার, বয়স অনুপাতে সিরিয়ালি আপনাকে পাঠাচ্ছি, অল্প যদি দেখেন। কারেন্ট ESR কত? আর হ্যাঁ, কারেন্ট কত আছে? কারেন্ট, হ্যাঁ কারেন্ট, কারেন্ট তো এখন আর বেশি করা হয় না, কিন্তু কারেন্টটা আমি বলছি স্যার,
কারেন্ট মানে মোটামুটি আমি লাস্ট করেলাম ওই 2020-এ করছি, এখানে আছে যেটা ওখানে 2020 দেখা গেছে, নর্মালি দেখা যায়। আর নিউট্রোফিল 68 ছিল, লিম্ফোসাইট 29, স্টার মার্ক দিচ্ছে, কেন দিচ্ছে ওরা ইয়েসনিফিল, রিপোর্টটা পাঠিয়ে দিছি আমি, এটা আজ 2020-এর ফেব্রুয়ারিতে করা। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আর করি নাই স্যার, 2020-এর ফেব্রুয়ারি লাস্ট আপনাকে দিয়ে দিচ্ছি স্যার এটা। আর টিসি লেভেলটাও 10,100 ওটা নর্মালি ছিল, বাকি নিউট্রোফিল লিম্ফোসাইট হিমোগ্লোবিনটা অল্প কম দেখাচ্ছে, 10.9 দেখাচ্ছে লাস্ট যেটা। আচ্ছা আমি একটু দেখে নেবো। আচ্ছা হ্যাঁ আর আর স্যার কিছু জিজ্ঞাসা করেন যে করেন স্যার, না জিজ্ঞাসা আমি আছি। এখন আর করবো না, যদি ওই রিপোর্ট টিপোর্ট হ্যাঁ সব দেখার পরে কিছু জানার থাকে আমি ফোন করে আপনাকে জেনে নেব। হ্যাঁ 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 মানে ঠিক ভালো আছে। এখন স্যার ওকে দেখবেন নাকি, ঘুমানো অবস্থায় দেখতে পারবেন, অল্প ঘুমিয়ে আছে কিন্তু স্যার। ক্যামেরাটা খোলেন দেখি। আচ্ছা স্যার, শব্দটা কোনো সময় কোনো সময় না, এনি টাইম করে না, কিন্তু করে কিন্তু স্যার, এই এখন এই ঘুমিয়ে আছে। না লাস্ট যে ভিডিওটা পাঠিয়েছেন তখন কিন্তু শব্দ ছিল। হ্যাঁ শব্দ হয় রাত্রে, হয় শব্দ। আর এটা যখন স্যার বেশি সর্দি লাগে বা জ্বর জ্বর ভাব ওই দিন বেশি হয়, এমনি নাকের আওয়াজটা আছেই কিন্তু শব্দটা কম বেশি হয় যখন সর্দি জ্বর থাকে আরো বেশি হয়। আর এইগুলি কালকের কালকের ভিডিওগুলি আপনাকে দিয়েছিলাম, এরকম মুখটা মেলে থাকে আর মাঝে মাঝে এখানে লাল লালও পড়ে হঠাৎ, কিন্তু খুব বা মুখটা ইসেরে ভর্তি ভর্তি হয়ে যায়, এই মানে স্যাপ স্যাপ এসে ভর্তি হয়ে যায় স্যার, কখনো কখনো দেখি আমি। ওর জন্য রাত্রে অল্প জাগি, ওর জন্য ভয় লাগে, আগে তো খুব খারাপ লাগতো। আর ওই এমন হতো কোনো সময় উষা নিশা নিতে নিতে হঠাৎ করে উষাটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, এটা আগে খুব হতো, এখন কিন্তু কমছে। আর রিদমটা স্যার চেঞ্জিং হয়, যেমনি উষা নিশার ইটা রেসপিরেশনটা কোনো সময় ঘন ঘন হয়, মানে এখন যেমনি স্যার নর্মাল চলছে। হ্যাঁ এক তালে হয়, সারা রাত্র যে টোটালি, এক তালে হয় না। হ্যাঁ একতালে না, এখন ধরুন যেমনি নর্মাল চলছে, রাত্রে কোনো সময় অল্প টাইম নর্মালও যাবে, কোনো সময় শব্দটা বেশি হবে। আবার কি হবে, ওপা এপাশ ওপাশ খুব করে, ও খুব ছটফট করে, তার মানে এই পাশে ঘুমিয়ে ঘুমিয়ে এই পাশে ধরুন ঘুমিয়ে আছে, আবার ও পাশে করবে, আবার এ পাশে আসবে, আবার ও পাশে আসবে, এইভাবে। আচ্ছা এই যে রেস্টলেস ভাবটা কতদিন থেকে দেখছেন? এটা এটা অনেক বছর স্যার, এটা মোটামুটি তো আমি 3 বছর 4 বছর তো হবেই স্যার। আচ্ছা তিন, হ্যাঁ এপাশ ওপাশ খুব করে, আর শব্দটা কোনো সময় পজিশন যদি চেঞ্জ করে দিই অল্প শব্দটা কমে, আবার ধরুন আরম্ভ হয়। আবার উশানে যেটা রেসপিরেটরি ওটাও ধরুন ব্রিথিংটা কি হয় স্যার, কোনো সময় নর্মাল থাকে রিদমটা, কোনো সময় ভেরিফাই হয় যে মন ধরুন ঘন ঘন হয়, কোনো সময় অল্প অল্প নেয়, শর্ট ব্রিথিং নেয় যেটা, ওটাও পাওয়া যায়। তখনই স্যার শর্ট ব্রিথিং হতে হতে বোঝা যায় যে ও এখন ওই যে অল্প সময়ের জন্য যে ব্রিথিং স্টপ হয়, যেটা স্লিপ অ্যাপনিয়া বলে এলোপ্যাথিক ভাষায়, ওটা আমি আগে দেখেছিলাম, এখনো হয়তো আমি লক্ষ্য করি না, অল্প কমছে আগের থেকে, হয়তো বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়েছে। আর স্যার আরেকটা কথা বলি, আপনাকে একটা প্রেসক্রিপশন পাঠিয়েছি, ওই হাতে লেখা দুটো লাইন যে লেখছে স্যার, ওটা আমি ওটার প্রথম ওষুধ খাওয়ার, হ্যাঁ 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 বলুন দেখছেন স্যার, ওই ওটা ওটার প্রথম ওষুধটা, হ্যাঁ বলুন, খাওয়ার পর হ্যাঁ 50% কমে গেছিল স্যার, কিন্তু ওনার ওনার কাছে আরো 2-3 বার ট্রিটমেন্ট করি, ওটা দুটো দুই দুইবারের ওষুধ লেখা আছে, 3 নম্বর বেলায় দেখি আর আর দেখাই দেয়, কারণ কমপ্লিট কিউর হয় না। উনিও বললো যে কম্পিউটার কম কমপ্লিট তো আমরা বলতে পারবো না, আর উনি ডক্টরটা অনেক দূরের। আমি বললাম তাহলে আর আজ লকডাউনে মাঝখানে ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু উনার প্রথম ওষুধগুলি খাওয়ার পর কিছু রিডিউস হয়েছিল 50%। তারপর সেকেন্ড প্রেসক্রিপশন করলো, হ্যাঁ সেকেন্ড প্রেসক্রিপশন করলো, দেখবেন স্যার ওই হাতে লেখছে স্যার দুটো লাইন, দেখবেন আমি লাগে ওটা একবার, হ্যাঁ হ্যাঁ অল্প অন্ধকার অন্ধকার পড়ছে ওটা। উনি কিন্তু কেস টেকিং করেছিল স্যার, আমি নিজে রিকোয়েস্ট করছিলাম স্যার আপনি কেস টেকিং করুন, উনি কেস টেকিং করে
ওষুধ তিনবার দিয়েছিল, দুবারের লেখাটা আছে, আমি নিয়েছি ফটো মারি। এক জায়গায় সরিনামও দিয়েছিল, ক্যালকেরিয়া ফ্লোর দিয়েছিল, বেসিলিনাম দিয়েছিল, উনি একবার কেলিমিওরও দিয়েছিল, ক্যালকেরিয়া ফস দিয়েছিল সাথে, 3 নম্বর বেলায় ক্যালকেরিয়া ফর, কেলিমিওর আর একটা ওষুধের কথা বলতে পারছি না কিবার দিয়েছিল। যাই হোক, মোটামুটি প্রেসক্রিপশন সবই তো দেখলাম, ওরা সবই সেন্টিসিমাল স্কেলের ওষুধ দিচ্ছে আর কি। হ্যাঁ, এখন সেন্টিসিমাল, হ্যাঁ সবই সেন্টিসিমাল। আর এরপরে ব্যাপারটা হচ্ছে, আমার অভিজ্ঞতা দেখেছি একই ওষুধ সেন্টিসিমাল দিয়ে কোনো কাজ হয়নি, কিন্তু মিলিসিমাল দিয়ে কিন্তু ভালো কাজ হয়েছে। এখন স্যার যেমনি ভালো হয় আমি ওটাই ভাবছি, হয়তো এমন আছে। আমি তো নিজেও স্যার ক্যালকেরিয়া আয়োড, তারপরে স্যার ক্যালকেরিয়া আয়োডও খাওয়াচ্ছিলাম মাঝে মাঝে, তারপরে আরো ডক্টরের সাথে যোগাযোগ করে আপনার কি বলে ক্যালকেরিয়া ফ্লোর ওটাও আমি দিয়েছিলাম, আগ্রাফিস নিউটেন্স একটা যে স্যার আছে, আগ্রাফিস নিউটেন্স। হ্যালো স্যার, শোনা যায় কি? ওটা পাওয়ার কত ছিল? ওপিয়ামও খাওয়াছিলাম, কিন্তু কথা হলো আগ্রাফিস নিউটন 30 খাওয়াছিলাম, ওপিয়ামও দিয়েছিল একটা ডক্টরে, ও আমার বন্ধু হয় হোমিওপ্যাথিক, ও ওপিয়াম দিল, কিন্তু কথা হলো 30 পাওয়ারে দিচ্ছে। এখন ওষুধেরই পাওয়ারেরই কম বেশি হলো না কি হলো, সাকসেস হই নাই আজ পর্যন্ত, প্রবলেমটা সাকসেস হই নাই। মুখটা অল্প আগের থেকে অল্প চুক্কা হয়েছে, সামথিং নিউরোলজিক্যাল হয়তো এফেক্টও হয়েছে, চোখের আইবলটা বা অন্যান্য প্রবলেম দেখি, হয়তো দিনে দিনে কি না হলে আরো খারাপ হবে, কারণ ডক্টরে বলছে এটা এটা যদি না কম অপারেশন করা হয় তাহলে কানের প্রবলেম বা ব্রেনের যেটা ডেভেলপমেন্ট ওটা অল্প কমতে পারে, মেমোরি পাওয়ারটা অল্প কমতে পারে, এইভাবে বলছিল। কিন্তু আমরা অপারেশনের প্রতি খুবই অনুচ্ছুক, আর মাঝখানে লকডাউনও পড়ে গেল, আর ইচ্ছুকও না আমি, যেহেতু এই জায়গায় হোমিওপ্যাথিক এর জন্য ঢুকছিলাম যে আমি কি যেন পারি নাকি চেষ্টা করি। কিন্তু স্যার ওষুধ অনেক ইউজ করেছি কিন্তু সিস্টেমেটিক হয় নাই স্যার, এখন আপনার কাছে একটা সিস্টেমেটিক আশায় এটাই। আচ্ছা, আমি আজকে তো ওষুধ দেবই না, আর কালকেও দেবো না, না দুদিন পরে দিন, হ্যাঁ দিন দুই সময় লাগবে, আমি ডিটেলস মানে এটা নিয়ে একটু গবেষণায় বলতে পারেন, একটু ভালো করে স্টাডি করে তারপরে আমি ওষুধ। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে দিন মোটামুটি, যতদিন খেতে হয় ওষুধ, আমরা এটা তো ক্রনিক বেমার হয়ে গেছে, আমরা আমি আসি, আরো কেস টেকিংও করুন, ধরুন ছাত্রদেরকে শেখার জন্য আমি আসি, আরো ভালো হবে। একটা খালি ফটো আমি আপনাকে দিতে পারি না, পিসের যে ওটাকে দিতে লাগবে কি স্যার, ওই পিছনে একটা জন্মের দাগ আছে, না না ওটা দরকার, জন্মের পিঠি, না না ওটা দরকার, জন্মের থেকে ওই ব্লু কালারের একটা দাগ আছে, মানে ব্লু 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 সাইনেসিস, অনেক লম্বা, মানে যেন জন্মের দাগ, দাগটা কি লম্বা? হ্যাঁ মোটামুটি ভালো অংশ লম্বা, আপনি দেখতে পারবেন, অল্প লম্বা মানে বড় কিন্তু অনেক বড় পিঠে, তাহলে ছবিটা প্রমিনেন্ট হলে পাঠাই। হ্যাঁ হ্যাঁ ওটা আমি দিয়ে দিব। আর আপনি কেস টেকিং তো করবেনই স্যার আজকে, না এমনি করবেন, ছাত্রদের শিখতে ভালো হবে আর আমিও শিখতে পারবো কিভাবে হ্যান্ডেল হয়। আচ্ছা, আরো কিছু জানার থাকলে স্যার আমি বলবো, আমি কোনো দ্বিধাবোধ নাই, আপনি যখন তখন, না না সে প্রয়োজন হলে আমি আপনাকে এইভাবে কল আলাদা করে কল করে নেব। হ্যাঁ আচ্ছা, আর আজকে 6টা যে ক্লাসটা হবে, একটা নতুন রোগী, আমার লোকাল একটা নতুন রোগী নিয়ে কেস হিস্ট্রি নেব, একটা ফিমেল কেস। ঠিক আছে, ওদেরকে দেখার পর বাচ্চাটাকে লাস্টে দেখাবে, সবার শেষে একটা নয় দুটো দেখার পর ওকে দেখাতে পারবে, দেখবেন ওকে ভালো করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখছি এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে স্যার, হবে, আবার 6টার সময় ক্লাস শুরু করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ।